একটা মেশিন চাঁদে পৌঁছে গেছে, এরা বলছে সালা কুরআনে কিচ্ছু মৌলবীরা জানে না। আহা, আর ইউসুফ নবী আব্বা জানকে বলছেন, ইজ কলা ইউসুফ লিয়া বিহিয়া আবাতি ইন্নি রাইতু আহাদা আশার কাওকাবা ওয়াশামসা ওয়াল কমারা রাইতু হুম লি সাজিদিন। ও গো আব্বা জান, আমি যেন স্বপ্নে দেখলাম 11টা নক্ষত্র, চন্দ্র এবং সূর্য আমাকে যেন সিজদা করছে। ইয়াকুব নবী বুঝতে পেরেছেন, আমার এই ছেলেটা কোনো সাধারণ ছেলে নয়। যারা বলছে মৌলবীরা কিছু জানে না, বেঈমান তসলিমা নাসরিনকে বলে দাও ওরে নেমো খারাম, জিজ্ঞেস করো কোরআনকে আর নবীজির আদর্শকে, আমার নবীজি আঙ্গুলের ইশারায় চাঁদকে দুটুকরো করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবী আঙ্গুলের ইশারা দিয়ে চাঁদকে দুটুকরো করেছেন, আপনি বলছেন ইসলাম কি দিয়েছে? তোমাদের 14 পুরুষ বাপদাদুকে বলো চাঁদ তো দূরের কথা, সমুদ্রের পানিকে একটু সরিয়ে দেখা, তোদের ক্ষমতা নাই। হযরতে মুসা নবী, আহা, আল্লাহ বললেন খলাহিয়া আসাই, আহা ফেলো। হে নবী তোমার হাতে ওটা কি? হে আমার মুসা বললে, ও আল্লাহ, এটা হচ্ছে আমার একটা লাঠি, যেটার দ্বারায় আমি ছাগল চড়াই, যেটার দ্বারায় আমি গাছের ডাল থেকে পাতা পেড়ে আমি আমার বকরিকে খাওয়াই। নবীজিকে বললেন, ওরে আমার মুসা, তুমি একবার জমিনে ফেলে দাও, যেমনি ফেলেছে বৃহত্তম সাপ তৈরি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার বললে, ওরে আমার মুসা, ভয় কেও না, তুমি একবার হাত রেখে দাও, যেমনি সাপের নেচে হাত রেখেছেন অটোমেটিক লাঠি হয়েছে। কোরআন। এরপরে বলছো ইসলাম কি দিয়েছে, কোরআন কি দিয়েছে, ওরে নেমো খারাম পর। আর যদি তোমাদের বিশ্বাস না হয়, মিশরের জাদুঘরে চলে যাও, ফেরাউনের মতো নেমো খারামের লাশ রাখা আছে, যেটা দেখে বুঝতে পারবে আমার আল্লাহ কত বড় শক্তিশালী। ফেরাউনকে ধ্বংস করেছেন, নমরুদকে ধ্বংস করেছেন, বড় বড় বেঈমান কাফের নিচুড়ে রস বার করেছে, এগুলো তোমাদের জন্য দৃষ্টান্ত। চাঁদে গেছো ঠিকই আছে, মেশিন গেছে ঠিকই আছে, গবেষণা করো, কিন্তু কোরআনের বিপরীত কথা বলো না, কোরআনের বিরুদ্ধে বলতে চেও না, উলামাদের বিরুদ্ধে বলতে যেও না। আল্লাহর কসম, আল্লাহর হিসেব বড় কঠিন, যখন আল্লাহ ধরবে পৃথিবীর বাঁচাবার কেউ রাস্তা খুঁজে পাবে না। একটা যন্ত্র বার করো, পৃথিবীর বৈজ্ঞানিককে চ্যালেঞ্জ দিলাম, তোমরা একবার ভূমিকম্পকে রুখে দেখিয়ে দাও, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক বলতে পারবে না কোথায় কবে ভূমিকম্প হবে। আজ পর্যন্ত কেউ বলেছে কোথায় কবে ভূমিকম্প হবে? বলতে পারবে না। কলকাতার খবর যদি খুলেন, রেডিও সেন্টার, টিভির সেন্টার, খবর খুললে আবহাওয়া দপ্তর, তারা বলবে 3 দিন নিম্নচাপ আছে, 4 দিনে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে ভারী থেকে ভারী বৃষ্টি হবে। 3 দিন খবর চলছে, কিন্তু ভারী বৃষ্টি হয়নি, বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে, ঠিক কি না কথা বলবো? বর্ষাকালে খালি নিম্নচাপ, কই পৌষ মাসে একটা চাপ বার করে দেখা দেখিনি? সবাই তো জানে বর্ষাকালে নিম্নচাপ থাকে, বর্ষাকালে বৃষ্টি হবে, এটা তো আল্লাহর কুদরতি। ছোট ছেলেও জানে পৌষ মাসে একটা চাপ বার করে দেখাও, ওই জন্যে আল্লাহর কুদরতের সঙ্গে খেলো না। শয়তান দেখলে ইউসুফ নবীর আরো ভাই দিকে বললে, ওরে ভাইরা শুনে নাও, তোমার ভাই ইউসুফকে তোমার আব্বা জান যেন বেশি ভালোবাসে, তার প্রতি মহব্বত বেশি। শয়তান বললে, এক কাজ করো, তোমরা যদি তোমাদের প্রতি ভালোবাসা ফিরাতে চাও তাহলে কি করবে শোনো, একে তোমরা মারার প্ল্যান করো। যেমন এখন অনেক লোক আছে কি বুঝলেন, অনেক ছেলে আছে আমাদের মতো হুজুরদের কাছে এসে বলে, হুজুর আমার মা বাপ ভালোবাসে না, একটা তাবিজ করে দিন যেন আমার মা বাপ আমাকে আর আমার বউকে ভালোবাসে।
ঠিক বলছি না ভুল বলছি কথা বলে আমাদের কাছে আসে, যেন আমার মা বাপকে বৌমারা এসে বলে এমন তাবিজ দেন যেন শাশুড়ি আমার কথাই চলে, শ্বশুর আমার কথাই উঠা বসা করে। শয়তানরা ধোকা দিয়েছে, শুনে নাও আমার মায়েরা ভাইয়েরা বোনেরা, শয়তান ধোকা দিয়েছে। তারাই আব্বাজানকে বলছেন, ইয়াকুম নবীকে, ওগো আব্বাজান, আমরা ছাগল চড়াতে যাচ্ছি, ইউসুফকে আমাদের সাথে দিন, আমরা তার দেখভাল করব। ইয়াকুম নবী বললেন, তোমরাই আমার ইউসুফের খেয়াল রাখতে পারবে না। একটা রেওয়ায়েতে আছে, ইউসুফ নবীকে আল্লাহ অর্ধেকটা সৌন্দর্যতা দান করেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ, এত সৌন্দর্যতা দিয়েছিলেন ইয়াকুব নবী। বেটা দিকে বললে, খেয়াল রাখবে নিয়ে যাচ্ছ, জঙ্গলে গিয়ে ভাইদের মধ্যে ঝগড়া শুরু হলো, কেউ বলছে ইউসুফকে মার্ডার করে দাও, কেউ বলছে ইউসুফকে কুয়োর মধ্যে ফেলিয়ে দাও। তাদের মধ্যে ভোট হলো, ভোটে জিতে গেল তারা, যাদের মধ্যে দল ভারী হলো, তারা বললে কুয়োতে ফেলে দাও। ইউসুফ নবীকে কুয়োর মধ্যে ফেলা হবে, কুয়োতে অন্ধকার গভীরতা। আল্লাহ জিবরিল আমিনকে আওয়াজ দিলেন, হে আমার জিবরিল আমিন, আমার নবীকে কুয়োর মধ্যে নিক্ষেপ করা হচ্ছে, আমার নবীর শরীরে যেন এতটুকু কোনো রকমের খারুজ না আসে। হাজরতে ইউসুফ নবীকে ফেলা হয়েছে, হাজরতে জিবরিল আমিন পরের নিজের পটটা ইউসুফ নবীর পায়ের তলায় বিছিয়ে আলোক করে নামিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সে যেন ভয় না খায়, ইউসুফ নবী কুয়োর মধ্যে আছেন অন্ধকার জগতে, তাকে এমনভাবে তার সাথে ব্যবহার করো, আমার ইউসুফ তার হৃদয়কে আল্লাহ এতটা ইউসুফ নবীর সাহস বাড়িয়েছিলেন, সেখানে ভয় খাবার কোনো রাস্তা নাই। ইউসুফ নবীর জামাটা ছাগল জবাহ করে রক্ত মাখিয়ে নিয়ে এসে ইয়াকুব নবী বাপের কাছে নিয়ে এলো, নিয়ে আসার পরে বললে, ওয়াজা উ আলা কমিসিহি বিদামিন কাদিব কানা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা ফাসাবারুন জামিল ওয়াল্লাহুল মুস্তানু আলা মা তাসিফুন। আব্বাজানের কাছে এসে বললে, ওগো আব্বাজান, আমরা ছুটাছুটি খেলছিলাম, আর আমার ভাই ইউসুফকে বলেছিলাম তুমি আমাদের মালগুলো লক্ষ্য রাখবে, আর আমরা ঘুরে এসে দেখলাম ইউসুফকে যেন বাগেতে খেয়েছে, এই দেখুন জামাতে রক্ত লেগে আছে, জামাটা ছিঁড়ে গেছে, জামাটাকে যেভাবে নিচুললে ছিঁড়ে যায় ওইভাবে ছিঁড়ে এনেছে। ইয়াকুব নবী হাতে নিয়ে বলছে, ইয়াকুব নবী কাঞ্চেন, ওয়াজাওয়ালা কমিসিহি বিদামিন কাদিব কালা বান সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা ফাসাবারুন জামিল ওয়াল্লাহুল মুস্তানু আলা মা তাসিফুন। আল্লাহই জানে আমার সন্তান কোথায় আছে, জামাটা নিয়ে কাঁদছেন আর বলছেন আল্লাহ আমাকে সবরে জমিল দান করো। এখান থেকে শুনে লও, কারুর যদি বেটা মরে যায় কাঁদবেন, আল্লাহ তুমি আমাকে সবরে জমিল দান করো, বাপ মরে গেলে আল্লাহ সবরে জমিল দান করো, আমার আব্বা জানকে জান্নাতি করো, সন্তান মরে গেলে আল্লাহ সবরে জমিল দান করো। ইয়াকুব নবী বললেন, ফাসাবারুন জমিল আল্লাহুল মুস্তানু আলা মা তাসিফুন, ওগো আল্লাহ আমি সবর করছি, ধৈর্য ধারণ করছি, আল্লাহই জানে আমার সন্তান কোথায় আছে। আর ইয়াকুব নবীর অন্তর বলছে, আমার ছেলেকে কখনো বাগেতে খাবে না, আল্লাহ নিজের নবীকে কখনো ব্যাঘাতে মৃত্যু দিবেন না, জোরে বলুন সুবহানাল্লাহ। শয়তানের চক্রান্ত থেকে বাঁচিয়ে ইয়াকুব নবী ইউসুফ নবীকে আল্লাহ মিশরে বাদশার ঘরে লালিত পালিত করেছেন। ফেরাউন চ্যালেঞ্জ দিয়েছে যে মুসা নবী, আল্লাহ যে পয়গম্বর পাঠাবে তাকে আমি টুকরো টুকরো করে দেবো। আল্লাহ চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেমোখারাম কাফের ঘরে ফেরাউনের ঘরেতে নিজের নবীকে লালিত পালিত করেছে। এরপরও তোমরা কেমন করে কোরআনকে চ্যালেঞ্জ করো, আল্লাহকে চ্যালেঞ্জ করো, তারপরও কি তোমরা বলবে আল্লাহ
আল্লাহকে বিশ্বাস করি না। আমার আল্লাহ হযরতে ইব্রাহিম নবীকে নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করেছে, একটা পশম পর্যন্ত জ্বালাতে পারেনি। ইউনুস নবীকে মাচেতে গিলেছে, ইউনুস নবী দোয়া করেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। যারই বিপদ আসবে কি দোয়া পড়বেন সবাই বলুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। তোমার কাছে বালা মুসিবত আসুক, যে কোনো বিপদ আসুক, তোমরা বলবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। ইউনুস নবী যখন এই দোয়া পড়েছেন, মাছকে আল্লাহ অর্ডার করলেন, তুমি সমুদ্রতে 40 দিন আমার নবীকে পেটে দিয়ে রাখবে, কিন্তু তুমি আমার নবীকে হজম করতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরও কোরআনের প্রতি বিশ্বাস আসবে না, কোরআনের প্রতি আস্থা আসবে না, শয়তান সব সময় আপনার পেছনে বসে আছে ধোকা দিবার লেগে, আপনি সুযোগ দিলেই ধোকা পড়ে যাবে, সুযোগ দেওয়া খালি সুযোগ। ওই জন্যে ইসলামে কতগুলো জিনিস নিষেধ শুনিলেন, বাজারে সময় কম দিবেন। কি বললাম? বাজারে সময় কম, আপনার কাজ মিটে গেল, সবজি কিনলেন, যেটা কিনলেন, মাছ কিনলেন, আড্ডা দিবেন না, বাজার থেকে ফিরে চলে আসবেন। ওগোয় আব্বা জান, আমি রাতের অন্ধকারে স্বপ্ন দেখলাম, 11টা নক্ষত্র এবং চন্দ্র এবং সূর্য আমাকে যেন সিজদা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায়? একটা